হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে, আমি সোনিয়া। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব কি খেলে প্রসঙ্গ লোহার মতো শক্ত হয়। বন্ধুরা, আপনি যদি মিলনের পরিপূর্ণ তৃপ্তি পেতে চান এবং সারা রাত ধরে মিলন করতে চান, তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। জীবনে অনেক ভিডিও দেখেছেন, ভালো রেজাল্ট পাননি, প্রতারিত হয়েছেন, 100% গ্যারান্টি দিচ্ছি। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং খাবারটি নিয়ম অনুযায়ী খান। 100% না, 1000% শিওর ভালো ফলাফল পাবেন এবং ইচ্ছামতো মিলন করতে পারবেন। প্রিয় দর্শক, আমরা পুরো বিষয়টি জানবো, তবে তার আগে নতুন দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনি যদি আমার চ্যানেলে অর্থাৎ সোনিয়া পয়েন্টে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। আর যদি ইতিমধ্যে করে থাকেন, তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, জীবনে অনেক ভিডিও দেখেছেন আর অনেক ট্যাবলেটও খেয়েছেন, কিন্তু উপকার পাননি। তবে আজ একটা জাদুকরি খাবারের নাম বলবো, যেটা খেলে সত্যি ম্যাজিকের মতো কাজ করবে এবং দুর্বল নিস্তেজ পুরুষ অঙ্গটা বাঘের মতো গর্জে উঠবে, সারা রাত লোহার মতো শক্ত হয়ে থাকবে। আপনি ইচ্ছা মতো রাতভর আপনার সঙ্গীর সাথে মিলন করতে পারবেন। আপনি আগে যেখানে 2-3 মিনিটের মধ্যে দুর্বল হয়ে যেতেন, অর্থাৎ 2-3 মিনিটে বীর্যপতন হয়ে যেত, সেখানে আপনি রাতভর দফায় দফায় মিলন করতে পারবেন। প্রিয় দর্শক, আপনি হয়তো জেনে থাকবেন আমাদের দেশের পুরুষদের মিলনের ইচ্ছা অনেক বেশি থাকে, কিন্তু তারা মিলনের সময় অধিক সময় ধরে ঘনিষ্ঠ থাকতে পারে না। আর এই একটা সমস্যার কারণেই অধিকাংশ সংসারে নানান রকমের ঝামেলা লেগেই থাকে। তাই যারা তার সঙ্গীর সাথে অধিক সময় ধরে মিলন করতে পারেন না এবং মিলনের সময় যাদের প্রসঙ্গ ভালোভাবে দাঁড়ায় না, তাদের কথা মাথায় রেখে আজ আমি এমন একটা খাবারের নাম বলে দেব, যেটা খেলে আপনি পাগলা ঘোড়ার মতো মিলন করতে পারবেন। অর্থাৎ আপনি যে কোনো বয়সের মেয়ে বা মহিলাকে ইচ্ছে মতো মিলনের স্বাদ দিতে পারবেন। আর এই খাবারের বড় আরেকটি গুণ রয়েছে, সেটা হচ্ছে আপনি এই খাবারটি খেলে আপনার নিস্তেজ ও দুর্বল প্রসঙ্গটি হয়ে উঠবে সতেজ, মোটা ও শক্তিশালী। আর আপনি মিলনে পাবেন অনেক গুণ বেশি মজা। আমাদের রেসিপিটি তৈরি করতে 2টি উপাদান লাগবে, প্রথমত রসুন আর দ্বিতীয়ত মধু। এবার কথা হলো কিভাবে খাবো এবং কখন খাবো। বন্ধুরা, ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন, স্টেপ বাই স্টেপ আলোচনা করব। প্রথমে বলবো কিভাবে খাবেন এবং পরে বলবো কখন খাবেন। বন্ধুরা, আমাদের 2-3 কোয়া রসুন নিতে হবে এবং তার সাথে 1-1.5 চামচ মধু মিশিয়ে নিতে হবে। তবে মধু মিশানোর পূর্বে আপনাকে রসুনের কোয়াগুলো ভালোভাবে থেতলে নিতে হবে, যাতে করে রসুনের সাথে মধু ভালোভাবে মিশতে পারে। বন্ধুরা, এই খাবারটি পুরুষের জন্য ম্যাজিকের মতো কাজ করে, তাই অবহেলা করবেন না। যদি আপনি এটা 7-10 দিন খেতে পারেন, তাহলে আপনার নিস্তেজ প্রসঙ্গটি বাঘের মতো গর্জে উঠবে। তবে এটা আমাদের নিয়ম অনুযায়ী খেতে হবে। আর আমরা এখন খাওয়ার নিয়ম জানবো, তবে তার আগে আপনি যদি এখনো সোনিয়া পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন, যাতে করে এইরকম দরকারি সব ভিডিও পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। বন্ধুরা, যারা বিবাহিত আছেন তারা এই রেসিপিটি ঘুমানোর 1 ঘন্টা আগে খেতে হবে এবং যারা অবিবাহিত আছেন তারা দিনে রাতে যে কোনো সময় খেতে পারেন। এই খাবারটি নিয়মিত 7-10 দিন খান, দেখবেন আপনার যৌনজীবন 25 বছরের যুবকের মতো হয়ে যাবে। আর আপনি যে কোনো বয়সের মেয়ে বা মহিলাকে ইচ্ছা মতো মিলনের তিথি দিন আর লাইফটাকে এনজয় করুন, সারা রাত ভরে মিলন করুন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আপনার আমার সকলের প্রিয় চ্যানেল সোনিয়া পয়েন্ট। ধন্যবাদ সবাইকে।